হ্যালো বন্ধুরা, দ্য বক্স টিউবের নতুন এই ভিডিওতে আপনাদের স্বাগত। জেমস ক্যামেরনের টাইটানিক মুভিটি আমরা অনেকেই দেখেছি। সেখানে দেখানো ধ্বংসলীলা, সাথে দুই প্রেমিক প্রেমিকার ভালোবাসা, এক হতে না পারা, সবই আমাদের মনকে দারুণভাবে নাড়া দেয়। সত্যি বলতে, ছবিটির শেষ অংশ দেখার পর আমার দুচোখে অবচেতনভাবেই পানি চলে এসেছিল। কিন্তু আপনি কি জানেন, বিংশ শতাব্দী থেকে এখন পর্যন্ত এমন বেশ কিছু আকস্মিক জাহাজ ডুবি আছে যেগুলো ক্ষয়ক্ষতি বিশেষ করে নিহতের সংখ্যায় টাইটানিকের জাহাজ ডুবিকেও হার মানিয়ে দেয়। এমনই আকস্মিক দুর্ঘটনায় জাহাজ ডুবির পাঁচটি ঘটনা নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। টয়ামারো, 1954। 1954 সালের 26 সেপ্টেম্বর জাপানি প্যাসেঞ্জার ফেরি টয়ামারোর জাপানের হ্যাকোডের থেকে আওমোরি যাওয়ার কথা ছিল, কিন্তু সামুদ্রিক ঝড় টাইফুন মেরির তখন সমুদ্র উপকূলে আঘাত হানার খবর আসছিল। তাই যাত্রা শুরুর বেশ কয়েক ঘন্টা আগে জাহাজের ক্যাপ্টেন যাত্রাটি বাতিল করেছিল। একবার যাত্রা বাতিল করে দেয়া ক্যাপ্টেনের কাছে এবার খবর আসে টাইফুন মেরি দুর্বল হয়ে এসেছে। অনেক নাটকীয় ঘটনার পর জাহাজ ছাড়ার সিদ্ধান্ত হয়। অপরদিকে ডাই 11 শেইকান মারু নামের আরেকটি জাহাজেরও একই দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই জাহাজের অবস্থা খুব একটা ভালো মানের না থাকায় এবং সামুদ্রিক ঝড়ের আশঙ্কায় নিরাপত্তার কথা চিন্তা করে ডাই 11 যাত্রীরাও টয়ামারু প্যাসেঞ্জার ফেরিতে এসে উঠে। আসলে নিয়তি সেই জাহাজের যাত্রীদের এখানে এনেছিল। যাই হোক, 1954 সালের 26 সেপ্টেম্বর সন্ধ্যা 6:40 টয়ামারো জাপানের হ্যাকোডের থেকে যাত্রা শুরু করে, কিন্তু জাহাজ ছেড়ে দেওয়ার পর ঘটল বিপরীত চিত্র। সামুদ্রিক ঝড় টাইফুন মেরির গতিবেগ কমার পরিবর্তে তা ধীরে ধীরে বাড়তে শুরু করল। হোকাইডো এবং হংসু দ্বীপের মধ্যবর্তী সুগারু প্রণালীতে যাওয়ার সময় জাপান সাগরে অবস্থানকালে টাইফুন মেরির তীব্র আঘাতে জাহাজটি টালমাটাল হয়ে পড়ল। রাত 10:25 জাহাজটি থেকে সাহায্যও চাওয়া হয়েছিল, কিন্তু সাহায্য চাওয়ার 20 মিনিটের মধ্যেই তীব্র ঝড়ে জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে সে সময় 1300 জনের মতো যাত্রী ছিল, এর মধ্যে 1153 জনেরই করুণ পরিণতি মেনে নিতে হয়। অনেকের মতে এ সংখ্যা আরও বেশি, কারণ এখানে দুই জাহাজের যাত্রী ছিল। ক্যাপ্টেন যদি যাত্রা বাতিলে তার প্রথমে সিদ্ধান্তটি বহাল রাখত, তবে হয়তো এত বড় ট্র্যাজেডি হতো না। টাইপিং, 1949। 20 জানুয়ারি চীনের সাংহাই থেকে তাইওয়ানের কিলাং এর উদ্দেশ্যে চাইনিজ স্টিমার টাইপিং তার ধারণ ক্ষমতার দ্বিগুণ যাত্রী নিয়ে যাত্রা করতে বাধ্য হয়, কারণ সে সময় চীনে গৃহযুদ্ধ চলছিল। তাই যে জাহাজের ধারণ ক্ষমতা মাত্র 580 জন, সেখানে 1500-এর অধিক যাত্রী উঠে পড়ে। এরপর যাত্রা শুরুর পর দিন অর্থাৎ 27 জানুয়ারি টাইপিং স্টিমারটি ঝোশান দ্বীপপুঞ্জের কাছে অন্য একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা খায়, ফলে সেখানেই নাবিক সহ 1500-এর অধিক যাত্রী মৃত্যুবরণ করে। জন উ পরিচালিত দ্য ক্রসিং মুভিটি টাইপিং এর এই বিপর্যয়ের উপরই নির্মিত হয়েছে। মন্ট ব্ল্যাঙ্ক অ্যান্ড দ্য হ্যালিফ্যাক্স এক্সপ্লোশন, 1917। এটা টাইটানিক জাহাজ ডুবির 5 বছর পরের ঘটনা। সময় 1917 সালের 6 ডিসেম্বর সকাল 8:45। স্থান কানাডার বৃহৎ প্রাকৃতিক বন্দর হ্যালিফ্যাক্স। পুরোপুরি সামরিক ভাণ্ডার সমৃদ্ধ ফরাসি জাহাজ মন্ট ব্ল্যাঙ্ক আমেরিকার নিউ ইয়র্ক থেকে ফ্রান্সে যাওয়ার জন্য ভায়া হয়ে কানাডার এই বন্দর অতিক্রম করছিল। অন্যদিকে নরওয়েন জাহাজ ইমো নিউ ইয়র্কের দিকে যাওয়ার জন্য বন্দরে অপেক্ষা করছিল। বন্দরে সেই মন্ট ব্ল্যাঙ্ক জাহাজটির সাথে নরওয়েন জাহাজ ইমোর ধাক্কা লেগে যায়। তাৎক্ষণিক সময়ে মন্ট ব্ল্যাঙ্ক জাহাজে থাকা 40 জন ক্রু বের হয়ে আসতে সক্ষম হয়। তবে এই জাহাজ দ্বয়ের সংঘর্ষের শব্দ পেয়ে আশেপাশে থাকা উৎসুক জনতা ভিড় করতে থাকে, কিন্তু কে জানত সংঘর্ষের মাত্র 20 মিনিট পরেই মন্ট ব্ল্যাঙ্কে থাকা 3000 টন বিস্ফোরক ওভাবে বিস্ফোরিত হবে। নিমিষেই আধা মাইল ব্যাসার্ধ পর্যন্ত লেলিহান শিখার উত্তাপ ছড়িয়ে পড়ে, ফলে অতিরিক্ত বাষ্পে 2000-এরও কাছাকাছি মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ে।
আশেপাশে থাকা বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায় আর 9,000-এর বেশি মানুষ মারাত্মকভাবে আহত হয়। ইতিহাসে এটি এখন পর্যন্ত জাহাজ ঘটিত অনাকাঙ্ক্ষিত বিস্ফোরণের কারণে সর্বাধিক সংখ্যক মানুষের মৃত্যুর ঘটনা। কিয়াংয়া 1948। 1948 সালের 4 ডিসেম্বর পিপুলস লিবারেশন আর্মি থেকে পালিয়ে আসা শরণার্থীরা কিয়াংয়া স্টিম জাহাজে চেপে সাংহাইয়ের 50 মাইল দক্ষিণে হুয়াংপু নদীর মুখে এসে ইতিহাসের এক দুর্বিষহ দুর্ঘটনায় পতিত হয়। সে সময় জাহাজটি সাংহাইয়ের সিলিওপু ডক থেকে নাইপোর উদ্দেশ্যে যাচ্ছিল। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি নৌবাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরকের কারণে জাহাজটিতে বিস্ফোরণ ঘটে। জাহাজটির ধারণ ক্ষমতা ছিল 1,183 জন আর লিস্ট অনুযায়ী উঠেছিল 2,150 জন, কিন্তু লিস্টের বাইরে সেখানে অনেক শরণার্থী উঠে পড়ে। আর এমন বিপর্যয়ের পর উদ্ধারকর্মীদের তৎপরতার অভাব লক্ষ্য করা যায়, ফলে আনুমানিক 2,750 থেকে 3,920 জন এই দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে আর 700 জন আহতকে অন্য জাহাজের মাধ্যমে উদ্ধার করা সম্ভব হয়। ডোনাপেজ 1987। 1987 সালের 20 ডিসেম্বর সন্ধ্যায় ডোনাপেজ যাত্রীবাহী জাহাজটি ফিলিপাইনের ট্যাকনোবেন লাইটি থেকে রাজধানী ম্যানিলার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথের মধ্যে মাঝরাতে আরেকটি তেলবাহী জাহাজ এমটি ভেক্টরের সাথে প্রচণ্ড ধাক্কা খায়। তেলবাহী এমটি ভেক্টর তখন 1,000 টন গ্যাসোলিন নিয়ে বিপরীত দিক দিয়ে আসছিল। সে সময় মাঝরাতে যাত্রীদের অনেকেই ঘুমন্ত অবস্থায় ছিল, ফলে হঠাৎই ঘটে যাওয়া এই দুর্ঘটনায় গগনবিদারী এক বিস্ফোরকে সবাই হকচকিয়ে যায়। এদিকে ডোনাপেজের লাইটিং সিস্টেম অফ হয়ে যায়, এতে অন্ধকারে হুড়োহুড়িতে এক অন্যরকম ভীতিকর অবস্থা সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের মতে ডোনাপেজের নাবিকদের কোনো কর্মতৎপরতা লক্ষ্য করা যায়নি, তারাও অন্য যাত্রীদের সাথে জীবন বাঁচাতে দিকবিদিক দৌড়াতে থাকে। তেলবাহী এমটি ভেক্টরের সাথে ধাক্কা খাওয়ার ফলে সেখানে থাকা গ্যাসোলিন ও অন্যান্য দাহ্য পদার্থ ডোনাপেজ জাহাজের ভেতরে ঢুকে আগুন ধরে যায় এবং এসব দাহ্য পদার্থ পানিতেও পড়ে সেখানেও জ্বলতে শুরু করে। যাত্রীদের জন্য এমন এক সমীকরণ দাঁড়ায় যে তারা পানিতে ডুবে মারা যাবে নাকি আগুনে পুড়ে। পরবর্তীতে শোনা যায় ডোনাপেজ জাহাজের রেডিও সিস্টেম সে সময় অকেজো ছিল আর এর সেফটি পোশাকগুলোও তালাবদ্ধ অবস্থায় ছিল। অন্যদিকে তেলবাহী এমটি ভেক্টরের নাকি লাইসেন্সই ছিল না আর তাদের ক্রুরাও ছিল অদক্ষ। এদিকে সমুদ্র সে সময় নাকি খুবই উত্তাল ছিল। দুর্বিষহ সেই পরিস্থিতিতে মাত্র 2 ঘন্টার মধ্যে ডোনাপেজ জাহাজটি 545 মিটার গভীরে ডুবে যায়। অন্যদিকে এমটি ভেক্টর ডুবে এর 2 ঘন্টা পরে। ফিলিপাইন সরকার এত বড় একটা দুর্ঘটনার সংবাদ পায় দুর্ঘটনার 8 ঘন্টা পর আর উদ্ধারকারী দল সেখানে পৌঁছতে আরও 8 ঘন্টা সময় নেয়, কিন্তু তার আগেই সবকিছু শেষ হয়ে যায়। আকস্মিক জাহাজ দুর্ঘটনার ক্ষেত্রে এই ট্র্যাজেডিটি কতটা ভয়াবহ ছিল তা নিহতদের সংখ্যা জানলেই বুঝতে পারবেন। কয়েকদিন পরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের উৎসব থাকায় জাহাজটিতে ধারণ ক্ষমতার দ্বিগুণ যাত্রী উঠে পড়ে, ফলে আকস্মিক এই দুর্ঘটনায় সরকারি হিসেবে 4,386 জন যাত্রী সে রাতেই মারা যায়। বেঁচে যায় মাত্র 26 জন, যার মধ্যে 24 জন ডোনাপেজ জাহাজের আর বাকি 2 জন এমটি ভেক্টর জাহাজের ক্রু। সংখ্যা জেনেই বোঝার কথা কতটা বীভৎস ছিল সেই রাত। তাই দুঃখের সাথেই ডোনাপেজ জাহাজটিকে এশিয়ার টাইটানিক হিসেবে অভিহিত করা হয়। বন্ধুরা, মর্মান্তিক এসব জাহাজ ডুবির ঘটনায় সবারই মন বিষাদে ভরে যায়, এটাই স্বাভাবিক। এসব জাহাজ ডুবিতে টাইটানিকের সেই লিওনার্দো ডিক্যাপ্রিও কেট উইংসলেট জুটির মতো কত হৃদয় যে ভেঙে গেছে, কত মায়ের যে বুক খালি হয়েছে, কত নিষ্পাপ শিশু যে অসময়েই বড়পারে চলে গেছে কে জানে। সবশেষে জাহাজ ডুবির এই ভিডিওগুলি সম্পর্কে আপনাদের মতামত আশা করছি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাদের কাজের গতিকে অনেক বাড়িয়ে দেয়। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।